হ্যালো ফ্রেন্ড, এনএম চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি WBCS এর আজ যে পরীক্ষা হলো তার 1 থেকে 50 পর্যন্ত দুটি ভিডিওতে উত্তর দিয়েছি আপনাদের। এবার 51 থেকে 75 পর্যন্ত উত্তর এবার দেবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। 51 নম্বর কোশ্চিন, আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? 1 নম্বর অপশন ডি হরিশ্চন্দ্র। 52 নম্বর কোশ্চিন, কখন মাদ্রাস রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? এটা হবে অপশন এ 14 জানুয়ারি 1969। তারপরে 53 নম্বর, ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হলো? এটা হবে অপশন সি 4। তারপরে 54 নম্বর কোশ্চিন, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? এটি হবে অপশন সি 1992 সালে। তারপরে যেটা হবে 55 নম্বর কোশ্চিন, নিচের একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো? 1 নম্বর, এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমির উৎস। 2 নম্বর, এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি একটি সোন নদীর শাখা নদী। উপরে তথ্য ভিত্তিতে নদীটি চিহ্নিত করুন। এটা হবে অপশন এ উত্তর কোয়েল নদী। তারপরে 56 নম্বর কোশ্চিন, বোঘাযোগই গুরুত্বপূর্ণ কারণ এই অপশন এ, এই জায়গাটির মধ্যে এশিয়া ও তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল। তারপরে 57 নম্বর কোশ্চিন, নিম্নোক্তদের মধ্যে আলাই দরজা নির্মাতা কে? এটা হবে অপশন এ আলাউদ্দিন খলজি। তারপরে 58 নম্বর কোশ্চিন, এ সি ও ই এর চেয়ে লম্বা? এই এর মতো লম্বা নয়, সি এ এর চেয়ে লম্বা, ডি বি এর মতো লম্বা নয়। তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে? এটা হবে অপশন সি ডি। তারপরে উত্তর গোলার্ধের 59 নম্বর কোশ্চিন, উত্তর গোলার্ধের জন্য সঠিক জোটটি শনাক্ত করুন। এটা 1 2 3 4 সবটাই সঠিক, অর্থাৎ অপশন ডি সবকটিভাবেই মেলে, সঠিকভাবে মেলে। তারপরে 60 নম্বর কোশ্চিন, মোট জনসংখ্যা নিরিখে ভারতের 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান হলো? অপশন বি চতুর্থ। তারপরে 61 নম্বর কোশ্চিন, কোন ভারতীয় আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? এটা হবে অপশন সি আইন অমান্য আন্দোলন। তারপরে 62 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি 99। তারপরে 63 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে, বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? এটা হবে স্বতন্ত্র। তারপরে 64 নম্বর কোশ্চিন, 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণিবাত হয়েছে তার নাম হলো? অপশন বি বুলবুল। তারপরে 65 নম্বর কোশ্চিন, কোন বছরে একটি নির্দিষ্ট মাসে 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা ওই মাসের 15 তারিখ কী বার পড়বে? তাহলে এটা হবে অপশন ডি রবিবার। 66 নম্বর কোশ্চিন, শিক্ষক দিবস ভারতে প্রতি বছর পালিত হয় কোন তারিখে? এটা হবে 5ই সেপ্টেম্বর, অপশন এ। 67 নম্বর কোশ্চিন, কনস্ট্যান্ট অ্যাসেম্বলির ভারতীয় সংবিধান গ্রহণ করেছে? এটা হবে 26শে নভেম্বর 1949, অপশন সি। 68 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যের গণ্য হতো? এটা হবে অপশন সি অশ্ব। তারপরে ফ্যাক্ট ক্লিক মডিউল এর লক্ষ্য হলো? অপশন ডি ভারত সরকারের মিথ্যা খবর থেকে আড়াল করতে। তারপরে 70 নম্বর কোশ্চিন, রাস্তরঙ্গিনী এর রচয়িতাকে? এটা কলহল, অপশন বি কলহন। তারপরে 71 নম্বর কোশ্চিন, ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলির প্রথম আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়? অপশন এ জুলাইয়ের 1991। 72 নম্বর কোশ্চিন, কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রায়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? এটা হবে অপশন এ 1818 খ্রিস্টাব্দে। তারপরে 73 নম্বর কোশ্চিন, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? এটা হবে অপশন সি সূর্য সেন। তারপরে 74 নম্বর কোশ্চিন, 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল? এটা হবে অপশন এ 8ই নভেম্বর 2016। তারপরে 75 নম্বর কোশ্চিন, কেন্দ্রে কোন তা কংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন? এটা হবে অপশন বি মোরারজি দেশাই। তো বন্ধুরা, তারপরে ভিডিওতে আমি 75 থেকে 76 থেকে 100 পর্যন্ত আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। আর কোনো অ্যান্সার যদি ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর টেলিগ্রাম পেজে আমার জয়েন করুন, সেখানেও অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দেওয়া আছে আর আগের ভিডিওর লিঙ্কগুলোও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।